চলে সপ্তাহে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টা এখন সত্যি তাই, আমরা এখনকার দিনে সংবাদ মাধ্যম খুললে, কাগজ খুললে বা টিভি খুললে সকাল থেকে যা দেখি কোথায় যেন হারিয়ে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে পর্দাগুলো। সকাল থেকে টিভি পর্দায় রিয়া চক্রবর্তী কি করছে, রিয়া চক্রবর্তী কোথায় যাচ্ছে, রিয়া চক্রবর্তী কি বললো, এইটা যখন শেষ হলো তারপরেই আবার শুরু হয়ে গেল কঙ্কনা রানাওয়াতের বাড়ি ভাঙা হচ্ছে কিনা, নিশ্চয়ই সেই খবর গুরুত্বপূর্ণ কি হচ্ছে রেখে। কিন্তু তার মাঝে আমরা কোথায় যেন হারিয়ে ফেলাম জলপাইগুড়ি রাজগঞ্জের ঘটনাটাকে। সত্যি ঘটনাটা মোটে অতটা ছোট্ট ঘটনা নয়, যেরকম ভাবে আমাদের মেইনস্ট্রিম মিডিয়ায় যে ছোট করে প্রথমে খবরটা দেওয়া হয়েছে, বাদ বাকি অংশ চলে গেছে ভেতরের পাতায়, কোথায় খবরটা হারিয়েই গেছে। আজকে আমরা সেই নিয়ে আলোচনা করবো, শুধুমাত্র রাজগঞ্জ না, আমরা আলোচনা করব নারী নির্যাতন বিষয়টা নিয়ে। রাজগঞ্জের ঘটনাটাকে সামনে রেখেই নারী নির্যাতন ঘটনাটাকে আমরা আলোচনা করার চেষ্টা করবো। আজকে নারী নির্যাতন সত্যি কথাই আমরা যদি দেখতে পারি বাড়ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে তো বাড়ছে, এবং আমরা যখন পশ্চিমবঙ্গের কথা আলোচনা করি, যখন অন্যান্য রাজনৈতিক দলকেও আমরা পশ্চিমবঙ্গের কথা বলি, তখন স্বাভাবিকভাবেই যেটা অন্যেরও আঙুল, আমাদের কেন দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ, আপনারা উড়িষ্যার দিকে দেখান, আপনারা হায়দ্রাবাদের দিকে আঙুল তুলুন, ফলে সেই আলোচনাগুলো চলে আসে। কিন্তু কোথায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের এই আলোচনা তো চলছে, নিশ্চয়ই চলবে, কিন্তু কোন জায়গায় সত্যি কি আমরা তার থেকে কোন উত্তর খুঁজে পাচ্ছি, আমরা আজকে সেই উত্তর খোঁজারই চেষ্টা করব। আমরা আজকে নারী নির্যাতন ও জলপাইগুড়ি এই নিয়েই আজকে আমরা আলোচনা করবো। আজকে আলোচনায় আমাদের সঙ্গে আছেন অগ্নিমিত্রা পাল, আমাদের সঙ্গে আছেন বর্ণালী গ্রহদস্তিদার, এবং আমাদের সঙ্গে আছেন তপস্বী গুপ্ত। অগ্নিমিত্রা এখন বিজেপির মহিলা মোর্চার দায়িত্ব পেয়েছেন, কিন্তু অগ্নিমিত্রা অনেকদিন ধরেই এই নারীদের নিয়ে আন্দোলন করে এসছে, নির্যাতিতা নারীদের বিভিন্ন ভাবে সমাজসেবায় যুক্ত করেছেন। একইভাবে যে বর্ণালী দিকেও আমরা যদি দেখি, তার লেখালেখির মাধ্যমে বিভিন্ন ইস্যু তুলে ধরেছেন, বা আমরা তপস্বী দিকে জানি দীর্ঘদিনে সাংবাদিক তপস্বী, সে তপস্বী দিয়েও বিভিন্ন মহিলা ইস্যু নিয়ে সরব হয়েছেন। তাই আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরার চেষ্টা করবো। ওতে আমি অগ্নিমিত্রাকেই জিজ্ঞেস করছি, অগ্নিমিত্রা আপনি এখন রাজনীতিতে এসেছেন, এবং রাজনীতিতে স্বাভাবিকভাবেই আমরা সবসময় দেখে থাকি যে মহিলা কিছু হলেই সেটা একটা ইস্যু, স্বাভাবিকভাবে বড় ইস্যু, এবং রাজগঞ্জে যেভাবে একটি দুটি আদিবাসী কিশোর বা কিশোরী গণধর্ষণের শিকার হলেন এবং তারপর একজন সুইসাইড করলেন, ভাবাই যায় না এই ঘটনা সভ্য সমাজে কেন, কোন সমাজই ভাবা যায় না। এখন নারী নির্যাতন সে সারা ভারত জুড়েই তো আসে, পশ্চিমবঙ্গ তার বাইরে নয়। আপনি কিভাবে দেখবেন এটা, কি শুধুমাত্র আপনার কাছে একটা রাজনৈতিক চাপানো ধরনের বিষয়, কিভাবে দেখছেন পুরো ঘটনাটা? সবাইকে নমস্কার জানাই, এবং অরূপদাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এরকম একটি অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য, সত্যি খুব ভালো লাগছে, এবং এমনই একটি টপিক যেটা এত রেলেভেন্ট আজকের দিনে। ফার্স্ট অফ জুন যখন মহিলা মোর্চা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের ডিভিশনের সভানেত্রী হলাম, তারপর থেকে এই দু আড়াই মাস মানে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয় যেখানে মহিলাদের উপর নির্যাতন হচ্ছে। এখন দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির সভানেত্রী, মহিলা মোর্চার সভানেত্রী, আজকে মহিলাদের পাশে যখন গিয়ে দাঁড়াচ্ছি সেটাকে কি করে বলবো যে রাজনৈতিক। আজকে যে ঘটনাগুলো হচ্ছে, আজকে যে দুটো ঘটনার কথা বললেন আপনি, একটা হচ্ছে যে দুই বোন গণধর্ষণ হয়েছে তাদের ওপরে, একজন দুজনেই বিষ খেয়েছিল, একজন মারা গেছেন এবং একজন এখন একটু হয়তো স্টেবল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ভর্তি হয়ে রয়েছে। কি আনফর্চুনেট একটা ইনসিডেন্ট যে আজকে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে প্লান্টেশনের ওখানে নিয়ে গিয়ে টি প্লান্টেশনে চারজন মিলে গণধর্ষণ করা হয়। এবং আমাদের সমাজের ব্যবস্থাটাও কিরকম ভাবলেও অদ্ভুত লাগে যে আজকে আমরা ভাবছি যে মার্সে যাব, চাঁদে যাব, সেখানে গিয়ে আমরা বসতি করার চেষ্টা মানে বা কথার বসতি ইনহাবিটেন্ট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে আজকে যাকে রেপ করা হচ্ছে মহিলা, যার কোনো দোষ নেই, তাকে লজ্জায় বিষ খেতে হচ্ছে। আজকে তার
এক মাস আগেকার কথা, এক মাস বোধ হয় হয়নি, সেম ওই রাজগঞ্জে জলপাইগুড়িতে, আপনারা জানেন যে একটি মাইনরিটি বাচ্চা, তারও বয়স ওই 15 বছর মতো, এই বাচ্চা দুটোর মতনই, মাইনরিটির মেয়ে স্কুলে পড়তো, তাকেও সেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে চারজন মিলে ধর্ষণ করে, এবং ধর্ষণ করার পর তাকে সেফটি ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে রাখা হয় এবং তার সারা বডিতে নুন ছড়িয়ে রাখা হয়। যখন বডিটা পাওয়া যায় তখন খুবই খারাপ অবস্থা বডিটার। আমি যখন গেছিলাম ওই গ্রামে রাজগঞ্জে, ওর মা আমাকে জড়ি ধরে হাউ হাউ করে কাঁদছে আর আমাকে বলছে যে দিদি এত কষ্ট করে মেয়েটিকে মানুষ করলাম, আমার মেয়েটির ওপর লবণ ছড়িয়ে রাখলো। তো মেয়েটি হয়তো তখন মারাই গেছিল যখন সেফটি ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাকে, তার উপর লবণ ছড়ানো হলো না কি ছড়ানো হলো সেটা ইট ডাজেন্ট ম্যাটার, বাট ওই মায়ের জন্য যে এত কষ্ট করে মেয়েটাকে মানুষ করেছে এত কষ্টের মধ্যে, খুবই গরিব দুঃস্থ পরিবার, এবং গরিব হোক কি বড়লোক হোক মায়ের কাছে সন্তান তো সন্তানই, তাকে এইরকম একটি অবস্থার মধ্যে প্রাণ হারাতে হয় আজকে আমাদের এই রাজ্যে। আজকে কোনো অসুখ করলো, কোনো কিছু হলো, আজকে ক্যান্সার হলো, তাহলে একটা বোঝা যায়, কিন্তু আজকে একটা জল জ্যান্ত একটা একটা কি বলবো ফ্রেশ একটা স্টুডেন্ট যে স্কুলে পড়ে, হয়তো তার চোখে অনেক স্বপ্ন ছিল, কেউ করে শেষ করে দেওয়া হলো, এবং এটা প্রতিদিন হচ্ছে। আজকে এটাকে আমরা রাজনৈতিক একটা অ্যাঙ্গেল দেব নাকি যে কোনো মানুষ হলেই আমি তার পাশে দাঁড়াতাম, যে কোনো মানুষ, আজকে যদি তৃণমূলের কোনো দলের কোনো মহিলার সাথে এটা ঘটে আমরা কিন্তু সেখানেও তার পাশে দাঁড়াবো। সুতরাং এটা কিন্তু আমার মনে হয় না, এটা একটা মনুষ্যত্বের দিক থেকে আমার মনে হয় দেখা দরকার, এবং সেই কারণেই বোধ হয় যে এই 2.5 মাসের মধ্যে, মাত্র 2.5 মাস আমি সভানেত্রী হয়েছি, কিন্তু আপনি বিশ্বাস করবেন না আপনার এই প্রোগ্রামের মাধ্যমে মানুষকে বলতে চাই যে মহিলা মোর্চাতে সারা বাংলা এমনকি সারা বিশ্ব জুড়ে ফোন আসছে। মানে কালকে সন্ধ্যেবেলা তো বেলজিয়াম থেকে একজন ফোন করেছেন, একজন বাঙালি মহিলা, যে তারা কি বলবো ভাবছে যে তারা মহিলা মোর্চা জয়েন করতে চায় বিকজ তারা আমাদের সাথে কাজ করতে চায়, তারা এইরকম ধরনের কাজ করতে চায়। তো আমার মনে হয় না এটা এটাতে রাজনৈতিক একটা অ্যাঙ্গেল দেওয়া উচিত আর কি, আমরা একটা মানুষ হলে যেটা যে কাজ করা দরকার আমরা সেটাই করছি। আপনার বাড়িতে যদি কোনো ঘটনা ঘটে আমরা সেখানেও দাঁড়াবো। এই আপনাদের কথা এই কারণেই জানছি যেহেতু আমি কোন রকম ঘটনা যদি দেখি, এত যে ঘটনাটা বিধ্বংস বা অন্যান্য তাকে আমরা ঘটনা হয়েছে বা অন্য জায়গায় হচ্ছে, কিন্তু এই ঘটনার পর আমরা কোনো সময় দেখি না যে একটা বুদ্ধিবৃত্ত ধর্ষিতা হলো নির্যাতিতা হলো সেখানে অতিরিক্ত কমিশন বা মহিলা কমিশন কোনো সময় কিন্তু যাচ্ছে না, বা আমাদের এখানে যে কমিশন গুলো আছে যারা জানে সেটা কিন্তু তাকে যাচ্ছে, তারা যাচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি গুলো যাচ্ছে, এবং বিপরীত যা শাসক দল তারা বলছে এটা পারিবারিক বা এটা ছোট ঘটনা, রাজনীতির দিয়ে মনে হচ্ছে আমার কোথাও তাকে যাচ্ছে জিনিসটা। হ্যাঁ, মহিলা কমিশন, দেখুন স্টেট মহিলা কমিশন আমার মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে, সুতরাং মহিলা কমিশন এক পাও নড়তে পারবে না তাদের ওই সেক্টর 5 এর অফিসের বাইরে, তারা যেতে পারবে না যতক্ষণ না মাননীয় মুখ্যমন্ত্রী পারমিশন দেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর স্ট্যান্ডটা তো বাংলার মানুষ জেনে গেছে। আজকে 9 বছরে প্রচুর ধর্ষণের ঘটনা হয়েছে, ইদানিং প্রচন্ড বেড়ে গেছে, সেই রেপ রেপ পার্কস্ট্রিটের রেপ কেস আপনাদের মনে আছে, সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এটা একটা ছোট্ট ঘটনা, তারপরে উনি রেট বেড়ে দিয়েছেন 20,000 টাকা বিবাহিতা হলে, অবিবাহিতা হলে বোধহয় 30,000 টাকা। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কোন মহিলার ধর্ষণকে কেউ ছোট ঘটনা বলতে পারে? পুরুষরা বুঝতে পারবে না ধর্ষণ কাকে বলে বা কতটা সে কষ্ট বা কতটা এই লস অফ ডিগনিটিটা কতটা যে পেইনফুল, সেটা একজন পুরুষের পক্ষে হয়তো বোঝাটা ডিফিকাল্ট, কিন্তু আপনার মতো মানুষ যাদের কন্যা সন্তান আছে তারা বুঝতে পারবে। কিন্তু যে মহিলা হয়ে এত সহজেই কথাটা উনি বলে দিতে পারলেন, ওনার যে নেতা নেত্রীরা আছেন ওনার দলে এই সরকারে, একটা অদ্ভুত ব্যাপার যে যে কোনো মেয়ের ধর্ষণ হলেই তারা তার চরিত্র নিয়ে কাটাছেঁড়া করে। আজকে বাগনানে যে ঘটনাটা ঘটলো, মেয়েটির নামটা বলবো না, ছাতে উঠে সে রাত্রি 11:30 সময় তারই বাড়ির ছাতে উঠেছিল, সেটাই বোধ হয় তার দোষ
বাড়ির ছাতে কেন উঠেছে রাতের 11:30-টায়, ওঠা তো উচিত নয়। কারণ কি বাইরে তো মানে আনসেফ, বাড়ির ছাদটাও যে নিজের আনসেফ সেটা জানা ছিল না আমাদের। এবং সেখানে তারই পাড়ার দুজন তৃণমূল সাপোর্টার তারা তাকে ধর্ষণ করতে যায়, এবং সেই মুহূর্তে তার মা চলে আসাতে তার মা তাকে বাঁচাতে যায় এবং তার মাকে ঠেলে ফেলে দেওয়া হয়, তার মা মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে এই সরকারেরই একজন মন্ত্রী, তিনি বললেন যে ওই তৃণমূলের নেতার সাথে নাকি ওই মেয়েটির সম্পর্ক ছিল। এত সহজে এই ধরনের আরোপ গুলো কি করে তারা লাগাতে পারেন? মানে এরকম কি ওনাদের দলের এরকম কি কোনো কি বলবো কোয়ালিফিকেশন থাকা দরকার যে যদি তৃণমূলের কর্মী বা মন্ত্রী হও তাহলে যে কোনো মহিলা যদি ধর্ষিত হন সঙ্গে সঙ্গে তার কিন্তু চরিত্র নিয়ে কাটাছেঁড়া করতে হবে? এগুলো খুব অবাক লাগে, কারণ তার বাড়িতেও তো নিশ্চয়ই মেয়ে আছে, তার বাড়িতেও স্ত্রী আছে, দিদি আছে, বোন আছে, কি করে এই কথাগুলো বলতে পারে? এটাই আমার খুব অবাক লাগে। সুতরাং এই সরকারের কাছ থেকে দেখুন আশা করার কিছু নেই, কিন্তু আমরা কিন্তু ওই এই মাননীয় মুখ্যমন্ত্রীর মতো যেরকম উনি তাপসী মালিকের মানে রেপ এবং মার্ডার কে কাজে লাগিয়ে উনি সিংহাসনে বসেছিলেন, তারপর ফিরেও তাকাননি, তাপসী মালিকের পরিবারেরও কিছু হয়নি, তাপসী মালিকও এখনো তার আত্মার শান্তি পায়নি, কারণ কি সে কোনো জাস্টিস পায়নি। আমরা ভারতীয় জনতা পার্টির মানুষ তো আমরা অনেকটাই কি বলবো মানে হৃদয় দিয়ে কাজ করি, মাথা দিয়ে অতটা কাজ করি না আর কি। এবং সে কারণেই যতগুলো ঘটনা হয়েছে এই 2.5 মাসে আমি সভানেত্রী হওয়ার পর থেকে প্রত্যেকের সাথে আমার যোগাযোগ টিল ডেট, এবং যে বাগনানের ঘটনাটি বললাম সেই মেয়েটিরও চাকরি আমি চেষ্টা করছি আপ্রাণ যাতে ও বাগনানে একটি চাকরি পায়, কারণ বাড়িতে ও একা থাকে, ওর বাবা বৃদ্ধ বাবা, মা মারা গেছে। যে ওকে রেপ করতে চেয়েছিল সেও 4 দিন আগে সে বেল পেয়ে গেছে, এবং খুব মজার কথা তার বাড়ির লোকেরা ওই মেয়েটির বাড়ির সামনে এসে তাকে এখনো শাসিয়ে যাচ্ছে যে তোকে আমরা দেখে নেবো। সুতরাং এখানে এরকমই যেখানে সিস্টেম আমাদের রাজ্যে সেখানে আমাকে তো পাশে থাকতেই হবে, কিছু করার নেই। আমি যেখানে বলছেন রাত্রিবেলায় যে ধর্ষিতা মেয়েটির বাড়ির সামনে এসে লোকজন শাসিয়ে যাচ্ছে, কিছুদিন আগে উপলব্ধ একটা ঘটনা হয়েছিল যেখানে একটি গাড়ি এসে একজনকে ধাক্কা দেয়, নীলাঞ্জন অপারেশন করেছে, সেখানে দেখা গেল তারপরে কলকাতার 80% সিসিটিভি খারাপ হয়ে আছে, যেটা অন্যতম বেসিক জিনিস যে সেটাই খারাপ। রাতে অন্ধকারে মেয়েরা ফিরবে কিভাবে ফিরবে? আপনার কি মনে হচ্ছে যে সরকারের প্রায়োরিটিতে কোথাও ভুল হচ্ছে, জায়গাটা কোথায়, নাকি শুধুমাত্র যে আমরা ছোট ঘটনাকে ভালো করে দেখানোর চেষ্টা করছি? এগুলো সত্যি বিচ্ছিন্ন ঘটনা। দেখুন, ধর্ষণের ব্যাপারটা আমি একটু একদম অন্যভাবে দেখি, কারণ ধর্ষণ ধর্ষণটা শুধু নারীর ক্ষেত্রেই হয়, এবং আমাদের সমাজে নারীর একটা ভিন্ন জায়গা আছে এবং সেটা পুরুষের সঙ্গে সমান জায়গা নয়। দীর্ঘদিন ধরে এই একটা সামাজিক বৈষম্যের জায়গায় কিন্তু নারী থেকেই গেছে, এবং এই অবস্থানের কারণে নারীকে কিন্তু ব্যক্তি স্বার্থে পুরুষ কখনো তার সম্মান জায়গায় ভাবে না বা চায় না বা গ্রহণ করতে চায় না, তার স্থান দিতে চায় না। এরকম একটা জায়গা থেকে কিন্তু ধর্ষণ একটা শেষতম পন্থা, যেখানে পুরুষের প্রতিহিংসা চূড়ান্ত ভাবে একটা নারীর জীবনে একটা ভয়ঙ্কর শাস্তির মতো নেমে আসে। সেটা হচ্ছে যে নারী, আজকের দিনে যে নারী, বিশেষ করে আমরা যে আমরা নবজাগরণের কথা জানি, বিদ্যাসাগর রামমোহনের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত একটা বিরাট অধ্যায় আমরা পেরিয়ে এসেছি, এবং সেই বিরাট অধ্যায়ের দিকে পেরিয়ে এসে আজকে 21শ শতাব্দীতে দাঁড়িয়ে একজন নারী যখন ধর্ষিতা হচ্ছেন, তখন কিন্তু সেই ধর্ষণের সংজ্ঞা বা ধর্ষণের যে চেহারা, সেই চেহারা কিন্তু একটা আলাদা হয়ে দেখা দিচ্ছে। তার কারণ আজকে নারী কিন্তু এগিয়ে থাকা নারী, আজকে নারীরা শিক্ষিত, আজকে নারী অধিকাংশ ক্ষেত্রেই আমি দেখছি তারা শিক্ষিত, তারা বাড়ির বাইরে যাচ্ছেন, তারা পুরুষের সমান দায়িত্ব নিয়ে কাজ করছেন, এবং সমস্ত জায়গায় নারী তার নিজের যে সমতার জায়গা, সেই সমতার জায়গা কিন্তু সে নিয়ে নিচ্ছে, সে দখল করে নিচ্ছে তার বুদ্ধি দিয়ে, তার চেতনা দিয়ে, তার হৃদয় দিয়ে, তার কর্মক্ষমতা দিয়ে, সবকিছু দিয়ে। এবং এইটা কিন্তু এখনকার সমাজে যেটা সমস্যা সেটা হচ্ছে যে একটা পুরুষতান্ত্রিক সমাজ রয়েছে,
এবং পুরুষতান্ত্রিক সমাজে রন্ধ্রে রন্ধ্রে এক ধরনের এই প্যাট্রিয়ার্কি পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ফিউডাল ভ্যালু, যাকে আমরা বলি সামন্ত মূল্যবোধ। এবং এই সামন্ত মূল্যবোধের জায়গা থেকে কিন্তু বহু পুরুষ আছেন যারা স্ত্রীকে বা মহিলাদের যথাযথ মনুষ্যত্বের সম্মান দিতে তারা রাজি হন, মানুষের সম্মান। আমি কিন্তু মহিলা বলে আলাদা সম্মানের কথা বলছি না, একজন মহিলা যখন একজন মানুষ তখন তাকে দিতে হবে মানুষের সম্মান। সেই মানুষের সম্মান কিন্তু দিতে পুরুষতান্ত্রিক সমাজ ব্যর্থ হচ্ছে, এবং এই ব্যর্থতার জায়গা থেকে কিন্তু নানা ধরনের প্রতিহিংসা বা বলা যেতে পারে নারীকে শাস্তি দেওয়া, এবং চূড়ান্ত শাস্তির জায়গা যেটা হচ্ছে যে একজন একজন পুরুষকে যখন শাস্তি দেওয়া হয় তখন তাকে খুন করা হয়, একজন পুরুষকে যখন শাস্তি দেওয়া হয় প্রথমে তাকে মারধর করা হয়। যখন আইন নিজের হাতেই তুলে নেন পুরুষ, তখন সে কোনো অপরাধ করলে বা কোনো অন্যায় করলে, তার যেটা যদি অন্যায় মনে হয় ব্যাপারটা, তাহলে সে প্রথমে তাকে মারধর করে, মারধর করার পরে তাকে খুনও করে ফেলে। কিন্তু নারীর ক্ষেত্রে কিন্তু এই শিক্ষা দেওয়ার বা শাস্তি দেওয়ার পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। নারীর ক্ষেত্রে পদ্ধতিটা হচ্ছে সম্পূর্ণ মানে ধর্ষণের জায়গায়, অর্থাৎ যৌন নির্যাতন। এই যৌন নির্যাতনের কিন্তু একটা আলাদা ভাষা আছে, যৌন নির্যাতনের ভাষাটা হচ্ছে এইটাই যে এইটা হচ্ছে সব থেকে যন্ত্রণাময় একটা নারীর শিক্ষা বা মানে শাস্তি, যেখানে নারী প্রচন্ড যন্ত্রণা পাবে। কারণ নারী হচ্ছে সে মায়ের জাত, মেয়েরা মা হয়, মাতৃত্বের একটা ভূমিকা মেয়েদের অনেক বহু মেয়েকেই পালন করতে হয়, বেশিরভাগ মেয়েকেই পালন করতে হয়, এবং এই জায়গাটা একটা যন্ত্রণার জায়গা। 10 মাস 10 দিন একজন মা সে গর্ভধারণ করে থাকেন এবং তারপরে খুব কষ্টে তিনি সন্তানের জন্ম দেন। এখন হয়তো কষ্টটা অনেকটা কমে গেছে, অস্ত্রোপচারের মধ্যে দিয়ে বেশিরভাগ শিশুর জন্ম হয় মায়ের গর্ভ থেকে, কিন্তু একটা সময় কিছুদিন আগেও ছিল, এখনো পর্যন্ত গ্রামের দিকে অনেক জায়গাতেই নর্মাল ডেলিভারি হয় এবং সেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক, অত্যন্ত কষ্টকর, একটা একটা অসম্ভব বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক, শারীরিক নির্যাতনময় একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু একটি শিশু ভূমিষ্ঠ হয়। সুতরাং এই যে ধর্ষণের জায়গাটা, এই ধর্ষণের জায়গাটা কিন্তু মানুষ নারীকে মনে করিয়ে দেওয়া যে তুমি হচ্ছে আসলে তোমার এটাই একমাত্র কাজ, তোমার কাজ হচ্ছে পুরুষের অঙ্গ সমস্ত শরীর বিদীর্ণ করে তোমার শরীরের গভীরে ঢুকে যাবে, এবং তার জন্য যে শারীরিক যন্ত্রণা, যে যে নির্যাতন, যে কষ্ট, যে বেদনা, যে শরীর ফুলে যে ভয়ঙ্কর একটা যন্ত্রণার অভিব্যক্তি, সেই অভিব্যক্তি তুমি তোমাকে ভোগ করতে হবে, তোমাকে সহ্য করতে হবে, এইটা কিন্তু এর ভাষাটা কিন্তু এইরকম। সুতরাং আজকে এই আধুনিক যুগে দাঁড়িয়ে, একবিংশ যুগে দাঁড়িয়ে, যখন এখানে আমরা আজকেই আমরা একটা একেবারে সম্পূর্ণ প্রযুক্তিকে আয়ত্ত করে আমরা গুগল মিটিং করছি বা বলা যেতে পারে জুম মিটিং করছি, সেখানেও কিন্তু অত আধুনিক ভাবে প্রযুক্তিগত ভাবে এগিয়ে গেছি, কিন্তু মেয়েদের সম্পর্কে, সমাজে নারীর সম্পর্কে যে আমাদের মূল্যায়ন, তাদের যে ইভ্যালুয়েশন, সেটা কিন্তু এখন আমরা তাদের মানুষ বলে গণ্য করতে পারিনি, তাদেরকে নারী বলে গণ্য করছি এক নম্বর, এবং নারীকে মনে হচ্ছে আমার পুরুষের থেকে কোনো বা নুনো, পুরুষের সমান জায়গা তার জায়গা নয়, সমাজে পুরুষের জায়গা ওপরে, নারীর জায়গা নিচে, এবং যে কারণে পুরুষ যদি কোনোভাবে ক্রুদ্ধ হয় নারীর প্রতি, তাহলে সে প্রতিহিংসা গ্রহণ করছে ঠিক এইভাবে, ধর্ষণের মধ্যে দিয়ে, প্রচন্ড রকম যৌন নির্যাতনের মধ্যে দিয়ে। দেখুন আমরা যখন যুদ্ধের ইতিহাস পড়ি, যখনই যুদ্ধ কোনো দেশে, বিশেষ করে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের কথা আমরা জানতে পারি, সেখানেও কিন্তু আমরা জানতে পারি, বা নাৎসি অত্যাচারের বিবরণ আমরা যখন পড়ি, তখন আমরা বুঝতে পারি যে পুরুষদের যেভাবে অত্যাচার করা হয়েছে, নাৎসি যারা সেনা তারা পুরুষদের অত্যাচার যেভাবে করেছিলেন, বা খান সেনারা আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তারা পুরুষের উপর যেভাবে অত্যাচার করেছিলেন, নারীকে সেভাবে তারা অত্যাচার করে, তারা কি করেছেন, চরম অত্যাচার, সেটা হচ্ছে ধর্ষণ, সেটা হচ্ছে ধর্ষণ, সেটা হচ্ছে যৌন নির্যাতন, মানে এর থেকে বড় যৌন নির্যাতন আর কিছু হয় না। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ মহাভারতের সামনে বসির আবেগে গিয়ে অবস্থান হয়েছে, বিক্ষোভ হয়েছে থেকে শুরু করে এখনকার যে অবস্থা, এখনকার বিরোধী দলের যে অবস্থান, কিন্তু কোন জায়গায় আপনার মনে হয়নি যে পুরোটাই আমরা রাজনীতিক আয়না রেখেছি, সেটা অন্যান্য সমাজের আয়নায় সেটা দেখা হয়নি,
পুরো জিনিসটাই রাজনীতির আয়নায় দেখা হয়েছে এবং শাসক দলের প্রতি আগ্রহ তোলা হয়েছে আর শাসক দল সেটা সবসময় এগিয়ে গেছে। সেই তারপরে যারা ধর্ষিত হয়েছে তারা পিছনেই পড়ে থেকেছে। আপনি কিভাবে দেখছেন পুরো ঘটনাগুলো? কারণ আমি জলপাইগুড়ি ঘটনা নিয়ে দুদিন আগে যেভাবে হলো দুদিন আদিবাসী মেয়ে গণধর্ষণ করা হলো, এখনকার দিনে দাঁড়িয়েও ভাবাই যায় না আমরা যে জায়গায় বসছি তারপরেও সেই ঘটনা নিয়ে কিন্তু সেরকম প্রপার্টি তার দিন নেই। আজকে তো আত্মহত্যা বিরোধী দিবস, আজকের এই দিনটাতে ধরনের আলোচনা আয়োজন করাটা খুবই প্রাসঙ্গিক বলে আমার মনে হচ্ছে। আমি যে কথাটা বলতে চাই যে প্রথমেই আমার মনে হয় আমাদের সবাইকে বুঝতে হবে যে ধর্ষণে বা কোনো অপরাধীরই সেই অর্থে কোনো রাজনীতির রং নেই। আজকে যেরকম যোগী আদিত্যনাথের রাজ্যে হচ্ছে, সেরকম অরবিন্দ কেজরিওয়ালের রাজ্যে হচ্ছে, সেরকম মমতা ব্যানার্জির রাজ্যে হচ্ছে, এটা একটা সামাজিক ব্যাধি। এটা কিন্তু কোনো রাজনীতির রং দিয়ে লাভ নেই এখন এই মুহূর্তে ভারতবর্ষের পরিস্থিতিতে, এটা আমার এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে এই যে সামাজিক ব্যাধি, এটা আজকে যে পর্যায়ে গেছে আমরা কদিন আগে দেখেছি। আমাদের জলপাইগুড়িতে তো হয়েছে দুই বোন অত্যন্ত দরিদ্র পরিবারের, তাদের মধ্যে একজন মারা গেছে, একজন কি বলবো আমি আর দর্শনের পর সে জীবিত আছে এই কথাটা বলতেও আমার একজন মহিলা হিসেবে সংকোচ হয়, সেভাবে রয়েছে। আমরা কদিন আগে দেখেছি যে দিল্লিতে একজন 90 বছরের যে 90 বছরের বৃদ্ধাকে একটি 35 বছরের ছেলে, একটি যুবক, সে দুধের যেখানে দুধ পাওয়া যায় সেই জায়গাটা দেখানোর নাম করে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এটাকে আমরা কি বলবো? এটাকে তো আমরা কোনোভাবে একটা যৌন লালসাও বলতে পারি না, কারণ কোনো 90 বছরের একজন ভদ্রমহিলাকে দেখে স্বাভাবিকভাবে কি কোনো 35 বছরের ছেলে কোনো লালসা উৎপন্ন হতে পারে? স্বাভাবিকভাবে তো পারে না। তার মানে সমস্ত ব্যাপারটা একটা বিকৃত মানসিকতার পরিচয়। আর যেটা একটা একদম সঠিক যেটা আমাকে বিপ্লব বলেছিল ফোনে আগে বা এখন অরূপ বলল, সেটা হচ্ছে যে আমাদের না গোটা মিডিয়ার যে ভূমিকাটা সেটা শুধু এই ধর্ষণের ঘটনায় নয়, বাকি অনেক সংবাদের ক্ষেত্রেই আমরা দেখছি যে মিডিয়ার ভূমিকা কিন্তু আদৌ প্রশংসনীয় জায়গায় থাকতে পারছে না, বরং বলা যায় আরো সরাসরি যে নিন্দনীয় জায়গায় পৌঁছে যাচ্ছে। এক একটি মিডিয়া তার নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা নিয়ে যেভাবে তারা মানুষের মনকে, সাধারণ মানুষের মনকে যেভাবে তারা প্রভাবিত করতে চাইছে এবং প্রভাবিত করতে পারছেও, কারণ সাধারণ দর্শকের যে শিক্ষাগত যোগ্যতা, তার যে সামাজিক অবস্থান, তার যে আপব্রিঙ্গিং, সেগুলো অনেকটাই কিন্তু মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়। সেটা সিরিয়ালের কোনো দৃশ্য থেকে যখন কেউ আত্মহত্যা করে, খুন করে, আমরা যেরকম বলি যে সিরিয়ালের প্রভাব, সেরকম কিন্তু আজকে সংবাদ, যে সংবাদের এখন ভিউয়ারশিপ অনেক বেশি এই কোভিড পরিস্থিতিতে, সেই সংবাদ চ্যানেলগুলো আমার মনে হয় আরো অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত সমস্ত সংবাদের ক্ষেত্রে। আমি আশা করি আমার যে সহবক্তারা আছেন আমরা যে দেখেছি এটা খুবই কষ্টের, মানে পশ্চিমবঙ্গে যে দেখছি যে যেখানেই এই ধরনের নির্যাতন হচ্ছে সেখানে খুব সামান্য ভাবে কভার করা হচ্ছে আর কি, মানে সেখানে ডিটেলস অতটা দেওয়া হয় না। দিদি যেটা বলছিলেন যে রাজনীতির সাথে যোগ নেই, এটাতে আমি ওনার সাথে একমত নই, কারণ কি 80% ক্ষেত্রে আমি দেখছি যে সরকারের লোক, তৃণমূলের কর্মী, নয়তো তৃণমূলের গুন্ডা বাহিনীর কেউ, নয়তো তৃণমূলের বিধায়কের রাইট হ্যান্ড ম্যান, এই ধরনের কোনো না কোনো একটা কানেকশন, নয়তো তার ওয়াইফ পঞ্চায়েতের সদস্য, খুব অদ্ভুত ভাবে সরকারের
সেই হিসেবে তারা আমি জানি না তারা কিভাবে এই অথরিটিটা পাচ্ছে, যে তারা ভাবছে বোধ হয় চাল চুরি করার সাথে সাথে তারা মানে মহিলাদের ডিগনিটিও তারা চুরি করতে পারবে, তাদেরকে এই অধিকারটা দেওয়া হয়েছে। বাট আগে ইটস ভেরি ভেরি আনফর্চুনেট। এবং সেখানে যেটা বললাম আর কি, পশ্চিমবঙ্গের মিডিয়া হয়তো কোথাও একটা তাদের ভয় রয়েছে যে শাসক দলের কাছ থেকে তারা সেই সমর্থন বা অ্যাডভার্টাইজমেন্ট বলুন যেভাবেই বলুন আর কি, বা অফিসে এসে ভাঙচুর করবে, কোথাও একটা তাদের ভয় রয়েছে, যার জন্য তারা যখনই এই ধরনের খবর হচ্ছে তারা কভার করছে না, এবং খুব সামান্য ভাবে তারা কভার করছে বেশিরভাগ মিডিয়া। সত্যি কথাটা বলতে ভয় পাচ্ছে। সেটা হচ্ছে আমরা বারবার করে দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছু হলে হুগলিতে ঝাঁপিয়ে পড়তে হলে শিমুর নন্দীগ্রামের সরকার বারবার করে সেই আমরা দেখেছি যে, কিন্তু এখন কোথাও তারা আটকে আছে সেরকম তো আমরা দেখি না তারা সড়ক। হ্যাঁ, গণমাধ্যমের তো একটা ভূমিকা থাকে, গণমাধ্যমই তো জানাবে কোথায় কি ঘটনা ঘটছে। কিন্তু আজকেও বেশ কিছুদিন ধর বহু বছর ধরেই গণমাধ্যম কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের মানে বার্তাকে পৌঁছে দেয় কারোর কাছে। কারণ গণমাধ্যম কিন্তু সেই অর্থে নিরপেক্ষ গণমাধ্যমকে আমরা পাই না, যেটা গণমাধ্যমের মৌলিক জায়গা। গণমাধ্যম কোনো না কোনো রাজনৈতিক পক্ষের হয়ে সে বার্তাগুলো পৌঁছয়। সুতরাং সেটা খুব দুঃখজনক, কারণ ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, এটা অ্যাবসলিউটলি কারেক্ট। ধর্ষণ একটা বিকৃতি, মানসিক বিকৃতি, এবং ধর্ষণ মহিলাদের প্রতি অসম্মানের একটা চূড়ান্ত দশা হচ্ছে, চূড়ান্ত স্তর হচ্ছে ধর্ষণ। সুতরাং গণমাধ্যমের তো একটা ভূমিকা থেকেই যায় সেটা সঠিকভাবে এবং একদম নিখুঁত ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার। সেখানে যদি সে কোনো দলের হয়ে সেই কাজটা করে, তখন সেটা তো সত্যি ঘটনাটা গিয়ে পৌঁছয় না। এটা খুব দুঃখজনক, এটুকু বলতে পারি। এবং গণমাধ্যমে আরো বেশি অনেস্ট হওয়া উচিত, আরো বেশি সৎ হওয়া উচিত, অন্তত ধর্ষণের যে কথা সেখানে মেয়েদের অবস্থানের কথা বিচার করে গণমাধ্যমে অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত, মানুষের কাছে খবরগুলো সঠিকভাবে পৌঁছানোর। বুদ্ধিজীবীরাও কি কোথাও থমকে গেছে কোন একটা জায়গা, তারা কিন্তু সেরকম আর সরব হচ্ছে না। আসলে সোশ্যাল মিডিয়া সম্পর্কে বলতে গেলে যেটা বলবো, যে সোশ্যাল মিডিয়া কিন্তু মানুষ আরো বেশি দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে যে যার পার্সোনাল যে তাদের যে রাজনৈতিক মতবাদ, তাদের যে সামাজিক মতবাদ, তাদের যে ধর্মীয় মতবাদ, সেটা তারা কিন্তু খোলাখুলি বলছে, এবং সেই বলাটার জন্য তার প্রভাবে যে সমাজের কি ক্ষতি হতে পারে সেটা কিন্তু বেশিরভাগ মানুষই ভাবছে না। এখন যখন সরকার কড়াকড়ি করছে কোন একটা ব্যাপারে যে না এ বিষয়ে গুজব ছড়ালে আমরা ধরপাকড় করব, তখন হয়তো মানুষ কিছুটা সচেতন হচ্ছে, সেটা ভয়ে সচেতনতায় নয়। তো এবার মানুষকেও তো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকেও তো একটা একটা তার নিজস্ব একটা দায়িত্ব বোধ আছে সমাজের প্রতি। আমি তো যা খুশি করতে পারি না, আমি সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম আমি করি বলি, হোয়াটসঅ্যাপ করি বলি, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো স্বাধীনতা থাকতে পারে না যে আমি সেখানে যা খুশি বার্তালাপাবো, যা খুশি গুজব আমি সেখানে ফরওয়ার্ড করে দেবো, সেগুলোর না সত্যতা যাচাই করে। এটা তো ঠিক নয়। মানুষকে, সরকারকে, সমাজকে, সবাইকে, গণমাধ্যমকে, সবাইকে আরেকটু দায়িত্বশীল হতে হবে। আমাদের এই আলোচনার সত্যি শেষ হওয়ার নয়, চলতেই থাকবে, কিন্তু আমাদের সময় নেই, সময়টা কোন জায়গায় আমাদের শান্তি হবে। কিন্তু আমরা যারা বেশি মিডিয়া যে সমস্ত খবর জায়গা পাইনি বা পায় না, আমরা কিন্তু অনবরত চেষ্টা করবো সেই সব খবরের দিকে আঙুল তুলে লোকে সজাগ করতে, যাতে ছয় অন্য খবরের ভিতরে এই খবরটা হারিয়ে না যায়। সোজা সপ্তাহে আপনারা ছিলেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।